হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারমিতাস কিচেন। আজ আমি নিয়ে চলে এসেছি বেগুনের টক ঝালের রেসিপি। বেগুনের টক ঝাল বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো আগে আমরা দেখে নিই। নুন হলুদ দিয়ে ভেজে রাখা বেগুন, ধনে পাতা কুচি, পেঁয়াজের টুকরো, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, নুন, চিনি, 1 কাপ জল। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। তারপর দেবো হচ্ছে রসুন কুচিটা। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা। তারপর দিয়ে দেবো হচ্ছে চিনি আর নুনটা। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এরপর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ওপর দিয়ে আমি সামান্য জল দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। আচ্ছা, এরপর আমি সামান্য পাতি লেবুর রস ছড়িয়ে দিলাম আর সামান্য ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনাটা খুলে দেব। বেগুন থেকে তেল ছেড়ে দিয়েছে, রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সার্ভিং ডিশের মধ্যে নামিয়ে নেব। বেগুনের টক ঝাল আমার রেডি হয়ে গেছে। আমি এটা ধনে পাতা, এর উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা আমি সার্ভ করব হচ্ছে পরোটা আর রুটির সাথে। আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।